স্পিকার ড শিরিন শর্মিন চৌধুরী বলেছেন জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে অসংক্রামক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব তিনি আজ সংসদ ভবনের শপথ কক্ষে ওয়ার্কশপ অন এনসিডি অ্যাওয়ারনেস এন্ড সিপিআর ট্রেনিং প্রোগ্রাম শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা সহ বিভিন্ন সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন স্পিকার ডক্টর শিরিন শর্মা চৌধুরী বলেন সারা বিশ্বে হৃদরোগের মতো অসংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে তিনি বলেন হৃদরোগের ঝুঁকি মোকাবেলায় ব্যাপক গণসচেতনতা তৈরি করতে হবে